সৌদি আরব থেকে আমাদের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের প্রতিবেদনে জানা যায়, ওমরা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওমরা পালন শেষে কর্মস্থল ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ লিটন মিয়া নামের এই প্রবাসী বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত মোহাম্মদ লিটন মিয়া চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরে ইউনিয়নের রাজুরকান্দি গ্রামের চান মিয়া সরকারের একমাত্র পুত্র। তথ্যে জানা যায় যে শনিবার সন্ধ্যা 6টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। জীবিকার সন্ধানে 6 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান লিটন মিয়া। লিটন মিয়া সৌদি আরবের দাম্মাম আল জুবাইল শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন। এবছর ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু ওমরা পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। পরিবারটির একমাত্র উপার্জনকারী ছিলেন লিটন। তার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য জুড়ে চলছে শোকের মাতম। নিহত লিটন মিয়ার মরদেহ একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে।